আর কাঁচের গুলি, কাঁচের গুলি। পুরো কাঁচের গুলি, হ্যাঁ কাঁচের গুলি মনে হবে। আর এগিয়ে দিয়েছি, বরফের মতন অনেকটা দেখতে, ক্রিস্টাল বরফ যেরকম হয়, অসাধারণ। মানে এই যে একদম ওই ম্যাটের ম্যাট ম্যাট পাথর না, ম্যাটের মতো ম্যাট, এই যে মসৃণ নয় কিন্তু। ক্যামেরা কি আসছে? এটা ম্যাট, এই যে ম্যাট একদম ম্যাট, বা স্যান্ড পেপার। হ্যাঁ যেরকম আর কি বালি ঘষার স্যান্ড পেপার হয় ওই রকম, মানে লোহা ঘষার সেই রকম স্যান্ড পেপার, এটা নামও স্যান্ড পেপার। নমস্কার বন্ধুরা, আপনাদের আরো কথা দিয়েছিলাম কিছু দেখাবো, একদিন লুকিয়ে রেখেছিলাম ভাইকে। ভাই বলতে মানে ওই আমাকে, মানে ওর সঙ্গে আমার, আমি এই ইনডোর প্ল্যান করা বা এই ক্যাকটাসটাই বা সাকুলেন্ট এটা আমি শুরু করি, মানে ওর উৎসাহে আমরা এই বা অ্যারাবিকাম আমরা দুজন পার্টনার করে কিনে আনি, দুজনে আমরা ভাগ করে দিই। আমার থেকে ওর আর স্টক বেশি। তা ভাইয়ের কাছে আজকে এসেছি শুধু দেখাবার জন্য, আজকে ও কথা বলবে। আমি একটা প্রশ্ন করবো, দেখিয়ে দেবো ও আজকে ছাদটাকে দেখিয়ে দাও, আমাদের দেখিও না ছাদটাকে দেখাও ওর ছাদে। আচ্ছা তুমি এক পাশ থেকে শুরু করো, ওর কাছে প্রচুর স্টক আছে অ্যারাবিকাম, ও আবার অভিশামের দিকে খুব বেশি নজর দেয় না, অভিশাম আছে ওর কাছে কিন্তু ওর বেশি অ্যারাবিকাম, অ্যারাবিকাম গুলো দেখাচ্ছি পরে। আচ্ছা তুমি এই দিকে এসো, এদিকে ক্যামেরাটাকে ঘুরিয়ে নাও একবার। আচ্ছা ওটাকে বের করে আনো তো, সামনে আনো তো ওই গাছটাকে, ওই এটাকে লিভস, হ্যাঁ হ্যাঁ ওটা দেখাবার জন্য। আচ্ছা তুমি এদিকে এসো, জানো এই তুমি এদিকে এসো, এই তুমি দেখিয়ে দাও কোনটা কি গাছ কি নাম দেখিয়ে দাও, এবং কোনটা কোন ওয়েদারে হয়, মানে লাইট কেমন লাগে দেখিয়ে দাও, নামগুলো বলে দাও। আমার অত তো মুখস্থ নেই, তোমার যা মুখস্থ আছে। এই গাছগুলো হলো ম্যাক্সিমামই অ্যালো ভ্যারাইটি আছে, আর সেন্সিওরিয়া ভ্যারাইটি আছে এখানে, এটাও অ্যালোর ভ্যারাইটি, এটা অ্যালোর ভ্যারাইটি, ওটা গ্যাস্ট্রেরিয়া, আর বাকি এখানে কিছু সেন্সিভেরিয়া আছে, এগুলো ভ্যারিগেটেড সেন্সিভেরিয়া, এটা প্যাটার্নের একটা ভ্যারাইটি, এটা বানসাল ভ্যারিগেটেড, হ্যাঁ ওটা ভ্যারিগেটেড, এটা সব সেন্সিভেরিয়ার ভ্যারাইটি এখানে আছে যা আছে, একটা ওই দূরে আগে আছে, এটা ব্যানানা আছে একখানা, আমিও কালেক্ট করছি। ব্যানার আমার কাছেও দিয়েছিল, মানে ব্যানারের মতো দিলেন না, সামুরাই, সামুরাই, সামুরাই ওইটা, মানে এই যে সামুরাই, সামুরাই দিয়েছে, ব্যানার আর সামুরাই কাছাকাছি দেখতে একই রকম প্রায়, অলমোস্ট অলমোস্ট, একটু অন্য মোটা হয়, ঠিক বেশি হয়। আচ্ছা তুমি এইটা দেখো তো, তুলে এটাকে দেখিয়ে দাও, এটা ওখানে আছে, আমি ওখান থেকে তুলতে সুবিধা হবে, আমি দেখাচ্ছি ওখানেও আছে, এর মধ্যে জল ভরে আছে। আরো কাছ থেকে নাও ক্যামেরাটাকে, আরো কাছে নিয়ে যাও, এক মিনিট দাঁড়াও, দাঁড়াও একটু, সরি হাতে নিয়ে রাখো, তুমি করে করে যাবে তো, একটু দাঁড়াও, জলের বোতল নিয়ে আসি, স্প্রে করলে ওগুলোকে বোঝে যাবে, দেখাচ্ছি, দেখাবে যখন ভালোভাবে, দেখো এটা গালাতো করে দেখো, এর ব্যারিকেড গুলো, এলে আরবিকে আমি সব নাম দেখা আছে কিন্তু বলো, ঠিক আছে মার্কিং করা আছে, এটা দেখো ব্যারিকেড, না আমি হাতে ধরছি না ওটা, এটা ছোট কোথাটা, এইবারে জল দেওয়ার পর দেখুন ওটা কি মনে হচ্ছে, কাঁচের গুলি, কাঁচের গুলি। হ্যাঁ কাঁচের গুলি মনে হবে, এগিয়ে দিয়েছি, এখানে আমার দর্শক বন্ধুদের বলছি এখানে অনেক কিছু দেখতে পাবেন, যা দেখতে পাবেন অনেক কথা পাবেন। টিসিটি অ্যালো আছে, এটা অল টাইম কালারফুল অ্যালো, সারা বছরই এরকম কালার হয়ে থাকবে, এইটা এই যে এটা দেখিয়ে দাও। আচ্ছা এই ভ্যারাইটি গুলো কটা আছে তোমার, এটা এটা দেখিয়ে দাও তো, এইটাও একটা অ্যাগেব আছে, অ্যাগেব কটা ভ্যারাইটি দেখিয়ে দাও, এটা অ্যাগেব আছে, হোয়াইট ক্যান্ডি, ব্লু ক্যান্ডি, এটা আছে কাবুতোগানি, স্টারিস্ট, এটাও একটা আগে, এটা আমেরিকানা আছে,
এটাকে জল দিয়ে দাও তো, এটাকে জল দিয়ে দাও, লাইট কম হয়েছে, হ্যাঁ লাইট কম হয়েছে। এবার দেখো কালার কি এসে আছে, এখানে আটটা আছে, কোথা গেলো যে এটা নিচ থেকে তুই এইখানে ঘুরিয়ে দেবো, কত এই তো পা ফেলার জায়গা নেই। এটা দেখুন আইস সিটি, বরফের মতন অনেকটা দেখতে, ক্রিস্টাল বরফ যেরকম হয়, অসাধারণ। হ্যাঁ, একটা কথা বলে রাখি দর্শক বন্ধুদের কাছে, ভাই কিন্তু গাছ বিক্রি করে, ছোট ছোট কিছু কিছু গাছ, সব গাছ বিক্রি নয়, এখানে কিছু কিছু গাছ বিক্রি করেন, যোগাযোগ আমার সঙ্গে করলে আমি করে দিতে পারবো। আর হচ্ছে এখানে হচ্ছে এই তো হচ্ছে সবই, এখানে হচ্ছে ক্যাকটাসের সব গ্রাফটিং এর ক্যাকটাস, এখানে না এগুলো ওর কালেকশন। ভাইয়ের হচ্ছে এখান থেকে গাছ তৈরি করে গাছ গাছ বিক্রি করেন, নাহলে এই খরচা তো তোলা, খরচাটা বিরাট ব্যাপার। এই আলোটা দেখো, দুপুরতে তুলে কোনটা, হ্যালো টাইগার স্কিন, এই আলোটা দেখো, হ্যালো টাইগার স্কিন, ওই গায়ে এই কালারটাই আসল জিনিস, অসাধারণ। তুমি ক্যামেরা দিয়ে দেখাও, এই একটা দেখাচ্ছি, আচ্ছা তুমি ওই ওইটা পুরো দেখে দাও, এই 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 ট্রেটাকে, তারপর এই পাশে ঘুরো, একটা জিনিস দেখা এখান থেকে ওখানে, ধরো 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 এটা কিন্তু অ্যাডিনিয়াম, এটা কিন্তু অ্যাডিনিয়াম, যারা এই ধরনের কাজ করতে ভালোবাসেন তারা যোগাযোগ করতে পারেন। এটা তো বলি না, এটা এটা অ্যালোর ভ্যারাইটি, অ্যালো অ্যাস্টারিস, অ্যাস্টারিস অ্যালোর, ওইখানে ভালো কিছু আছে নিচে, এই যে এই যে দেখালাম, যেটা দেখালাম সেটাই, এটা কিন্তু অ্যাডিনিয়াম, ছাদ গোছালো হয়নি, গোছালে তো গোছালো রাস্তা তো। এই দেখো এগুলো আগে, এই আগে বে দেখো কি সুন্দর, এই যে তুলে দেখো আলাদা, কিন্তু একটু বাচ্চাদের থেকে সাবধানই, কাঁটাগুলো ফুটে যেতে পারে, বাচ্চাদের থেকে সাবধান রাখতে হবে, এগুলোকে একটু ফট করে ফুটে বহু চুক, মানে শক্ত কাঁটা, মানে এটা বড় হলে আরো বড় হলে কি বিউটি হবে, সেটা যারা চোখে দেখবে তারাই হবে, ক্যামেরাতে বা মোবাইল আমাদের যা তুলে দেই সেখান থেকে গিয়ে। এটা আগে তো হ্যালো, এটা ওর এটা আলো আছে, সব জল দিলে এটা কি হচ্ছে, এটা ইয়ে আমাদের স্নেক প্ল্যান্টের, এটা একটা ব্যারিকেড স্নেক প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট ব্যারিকেড, স্নেক প্ল্যান্ট, এটা জল দাও অ্যালোটা, হ্যাঁ দিচ্ছি অ্যালোটা, স্প্রে করো অ্যালোটা, আরো সুন্দর দেখতে লাগে, কালার চেঞ্জ হয়ে যাবে, কিছু গাছের ধুলো পড়ে আছে, কিন্তু স্নেক প্ল্যান্টে কিন্তু সম্পূর্ণ আলাদা ভ্যারাইটি, মানে কাছ থেকে না দেখালে বুঝতে পারবে না, ক্যামেরা দেখো পাতাগুলো অনেক মোটা, এই পাতাগুলো শুধু মোটা না গোল না, আবার মানে চ্যাপটা আছে এই সাইডে, যে ইউ টাইপের, এটা ব্যারিকেড, এগুলো কিন্তু ব্যারিকেড সব, এটা সবাই সবুজ দেখেছেন, জিন দেখেছেন, এটা ব্যারিকেড, এটা পুরোটাই ব্যারিকেড আছে তো না, সবটাই মানে আরো আছে ব্যারিকেড, দেখানো আছে, আচ্ছা আর তো দেখাই এদিকে, এইখানে দেখাও ক্যাকটাস, ক্যাকটাস দেখেছি, ক্যাকটাস দেখেছি, এইটা দেখেছি, আচ্ছা আমি একটা কথা বলছি, এখানে একটা দেখো হ্যাঙ্গিংটা দেখো একটুখানি, এই যে হ্যাঙ্গিং ক্যাকটাস, কিন্তু
এই যে আপনার হ্যাঙ্গিং ক্যাকটাস, এটা কাছে দিয়েছে তো, স্ট্যাবিলিয়া, এগুলো স্ট্যাবিলিয়া, এটা কিন্তু ফুল সাকুলেন্ট, মানে সাকুলেন্ট এদিকে এসো, এদিকে যাওয়াটাই চাপে, আস্তে করে নিয়ে এসো। এগুলো কিন্তু হ্যাঙ্গিং প্ল্যান্টে করা যায়, সময় লাগে, এটা এই ঝাড় হতে সময় লাগবে, রাতারাতি হবে না, অনেকে ভাববেন যে রাতারাতি হয়ে যায়, এটা সময় লাগে, তাই তো? এটা কতদিন হয়ে গেছে তোমার? এটা দেড় বছরের, দেড় বছর এই জায়গাটা এসছে, কিন্তু এতে একটা ফুল হয়, অসাধারণ ফুল হয়। খুব ভালো হয়, ফুল হয় এটা, আবার রোদও লাগে না, মানে খুব বেশি রোদও লাগে না, রোদে যারা ফুল চান তারা এইটা করতে পারবেন। হ্যাঙ্গিং পটে ফুল অত রোদ লাগবে না, সেই জায়গায় কিন্তু হালাবে, ঠিক আছে? আর এদিকে দেখিয়ে দিই, ইয়ে তোমার এখানে সবটা অ্যারাবিকা মোটামুটি এখানে আছে তো? সবই অ্যারাবিকাই আছে, ঠিক আছে? এখানে সব অ্যারাবিকাম আছে, আপনারা এই ধরনের গাছ অ্যারাবিকাম নিতে চান তাহলে এখানে যোগাযোগ করতে পারেন। এই দেখো এটা অভিশাম, তো এই পাশে গেলো অভিশাম, অভিশাম ওটা অভিশাম শীতপট, এই যে অ্যারাবিকামে ফুল এসে গেছে, কিন্তু ফুল এসে গাছ দেখেছেন, গাছ এই হচ্ছে অ্যারাবিকামের, দেখুন টপ আর গাছ কি অবস্থা, ঠিক আছে? এটা সবই অ্যারাবিকাম, দেখাই একটু, হ্যাঁ ওইটা, এই যে এটা থেকে ওটা ভালো হবে, আরো দেখাচ্ছি তোমাকে অ্যারাবিকামের ভালো ডিজাইন। এগুলো এখানে ঢুকেছো কেন গো তুমি? নিচটা কিন্তু ফাঁকা আছে, এরকম আলো দেখা যাচ্ছে, ঠিক আছে? এটা চারিদিকে করেছে, মধ্যখানে কিছু নেই, মিডিল পয়েন্টে কিছু শেকড় নেই। এটা যখন বড় হবে তখন ঝুড়ির মতো, ঝর্ণার মতো লাগবে, বট গাছের মতো লাগবে। হ্যাঁ, আর একটা সিক্রেট কথা আপনাদের বলেছিলাম যে অ্যাডিনিয়াম গাছকে ছোট রাখার উপায় বা ফুল আনার উপায়, এই যে দেখো দেখাচ্ছি, এই অ্যাডিনিয়াম গাছকে বছরে, বিশেষ করে অ্যারাবিকামকে বছর থেকে বছরে দুবার থেকে তিনবার পাতা কেটে দিতে হবে, তাহলে কিন্তু এই ডালগুলো বড় হয় না, তাই তো? বা ডাল বড় হবে না, তখন গাছটা মিটা হবে, বেটে থাকবে, বেটে থাকবে, এটা হবে, ঠিক আছে? এই হবে না গাছ, এবং শিশির থেকে অ্যাভয়েড করবেন, মানে লোকে শিশির পছন্দ করে না, শীতে শিশিরকে তাহলে পাতা ফেলে দেয়, গাছ মরবে না কিন্তু পাতা ফেলে দেবে, পাতা ফেলে দেবে, স্ট্যাম রড হয়, স্ট্যাম রড হয়, ওই জন্য চেষ্টা করবেন যে এই গাছকে শিশির থেকে রক্ষা করার জন্য, অথচ অথচ ফুল লাইট, সানলাইট থাকবে, মানে পলিথিনের সেট হলে ভালো হয়, এটা হলে ভালো হয়, অসুবিধা হয় না? যদি ছোটবেলা থেকে টেন্ট করা থাকে ওপেনে তাহলে অসুবিধা হবে না, প্রথম থেকে যদি ওপেন রেখে রেখে দেন তাহলে কোনো অসুবিধা হয়, পাতা ফেলে দেবে কিন্তু গাছ ঠিক থাকবে, যেমন আমারটা, আমার গুলো আছে সব, আর বর্ষায় পাতা কাটতে নেই, আর বর্ষাকালে পাতা কাটতে নেই, তাহলে রুট রট হয়ে যাবে, ঠিক আছে? এইগুলো দেখুন অ্যারাবিকাম, এই গাছ, এই এটা তোলো তো, আস্তে করে এই গাছটা তোলো, উপর থেকে দেখে ঠিক বোঝা যায় না, দেখো সেপটা রাখো, আরো বড় গাছ আছে দেখাচ্ছি আমি পরে। হ্যাঁ, এই ধরনের কেউ যদি দামি গাছ কিনতে চান যোগাযোগ করতে পারেন, এটা কিন্তু পরে এটা সরে গেলে কিন্তু আরো এটা সুন্দর হবে, দেখেছি ওটা ব্যাপারটা, রুট ট্রেন, হ্যাঁ রুট ট্রেন করা, রুট ট্রেন করা, এখানে ম্যাক্সিমাম গাছই রুট ট্রেন করা আছে, তাই না? হ্যাঁ, এটাকে বলে রকেট ফর্ম, হ্যাঁ রকেট ফর্ম, এই যে এই মন্দিরের মতো, ওটা এই চূড়া টাইপের হয়, হ্যাঁ অ্যারাবিকামের প্রচুর ভ্যারাইটি হয়, এবং তার একটা নিচ নিচার আছে, তুমি এই এই গাছটা ছোট গাছটা তোলো না, ওটা একটু টেন করা আছে, ওই ছোট, এই যে কালার দেখুন গাছে, জল পড়লে কালার হয়ে যাবে, এটা হলো লাভা হল, হ্যাঁ ওটা ব্ল্যাক, ব্ল্যাক বা চকলেট হয়, এই যে এই কালার হলে এই যে হয়ে যাবে, এই যে হলো ওয়াইল্ড বোরার,
অল্প ব্ল্যাক আর গোল্ডেন মেশানো টাইপের গাছ কালার হয়। ব্ল্যাক হল আর এগুলো কিছু রুট ট্রেন করা আমার নিজের সিড গ্রোন গাছ। এই রুট ট্রেন করেছি বলে এই রকম এই ফিগারটা এসছে আর কি, এই কথা ছোট ছোট কেটে কেটে এরপর তৈরি করতে হয়। এটা কিন্তু একদিনে হয় না, গাছ করতে করতে শেখা হয়। যদি ফট করে একদিনে শিখে যাবে সেটা হবে না, তাকে নিজস্ব অভিজ্ঞতা করে নিতে হবে। আমি এখানে একটা গাছ দেখাচ্ছি, এটাকে বলে ক্রিস্টেড ক্রিস্ট। ক্রিস্টেড আমার কাছে আছে মনে করো কিছু। হ্যাঁ, এখানে এটা হলো, এটাও ওয়াইল্ড বোরার বাট এটা গ্রিন ভ্যারাইটি। বোরার হলো অ্যাকচুয়ালি বোরার বলে খুব সম্ভবত বুনো শুয়োরকে। এগুলো দেখতে দেখুন এই যে কালারটা চলে এসছে জন্য, এখানে সবই প্রায় মাদার। এটা হলো গডজি ব্ল্যাক। এই গাছটার কালার এখন ঠিক বোঝাই যাচ্ছে না, কারণ রিপোর্ট করেছি বলে কিছুদিন পর রোদ্দুরে দেওয়ার পর কালারটা বোঝা যাবে। দা ব্ল্যাক প্যান্থার, আমার কাছে থাকা সব থেকে বেশি কালো গাছ এটাই। এটা ব্ল্যাক হক, ঠিক সময় পাতা না কাটলে এরকম লম্বা হয়ে যাবে গাছ। এই যে দেখবেন এটা বুঝিয়ে দিই ওনাদের, মানে যদি ঠিক মতো যদি পাতা না কাটা হয় দেবার তাহলে এরকম লম্বা টাইপের হয়ে যাবে, নোডাল গ্যাপ বড় হয়ে যায়। এবারে এই এইটা বড় হয়ে যায়, এটা খুব ছোট করার উপর আছে, ডাল কেটে করা যায়, ডাল কেটেও ছোট করে দেওয়া যায়, তারপর হয়ে যায়। আছে তোমার কাছে ওটা? না না, আমি সেটা না, আমি একটা জিনিস দেখাচ্ছি ওনাদের বোঝানোর সুবিধার জন্য নোডাল গ্যাপটা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, আমি যখন কিনেছিলাম তখন আমি পাতা না কাটায় নোডাল গ্যাপ গুলো দেখুন কতটা ডিস্টেন্সে, এই কারণে ডালটা এত লেন্দি। আর আমি একটা ছোট গাছ দেখাচ্ছি যার ছোট পাতা, এই গাছটার নোডাল গ্যাপ দেখুন কত ক্লোজ। যখনই আমরা এ করব না তখনই নোডাল গ্যাপ বড় হয়ে যায় আর গাছ লেন্দি হয়ে যায়, বিশেষ করে রোদ মানে ছাওয়াতে হলেও এটা হয়, ছাওয়াতে হলে বেশি হয়। রোদ্দুরে ওই জন্য অ্যারাবিকাম সবসময় রোদ্দুরে রাখতে হয়। এটা একটা আমার গাছ মারা গেছিল, তার একটা গাছ গ্রাফট করা ওবেসামের ওপরে, অ্যারাবিকাম গ্রাফট। হ্যাঁ, এটা ওবেসামের ওপর অ্যারাবিকাম গ্রাফট, যদিও এখন দেখতে ভালোই লাগছে, অন্য ধরনের সেভ হয়ে গেছে, অন্য ধরনের সেভ হয়ে গেছে। আমার কাছে বড় নোভা ছিল, আমি সেল করে দিয়েছি, এখানে এখন একটাই ছোট নোভা পড়ে আছে। তোমার এটা নেই না, টাওয়ারটা নেই, টাওয়ার আমার কাছে পড়া। এই গাছটা আমার নিজের থেকেই অনেকবার রড হয়েছে, দেখাতে পারেন, ছোটবেলা থেকেই রড হয়েছে গাছটাকে, ওই জন্য আমি বাঁচানোর চেষ্টা না করে ফেলে দিয়েছিলাম, আবার নতুন করে হচ্ছে, ও নিজে নিজেই নতুন করে পুরো ওয়াইল্ড থেকে একদম রিকভারি করে যায়। ও নিজে থেকে হচ্ছে, নিজে থেকে ঠিক হয়, নিজের থেকেই ঠিক হয়। আমি গাছটা ফেলে দিয়েছিলাম অ্যাকচুয়ালি, দিয়ে আবার বড় হওয়ার পর আবার তুলে নিয়েছে, বসানো হয়েছে, আবার নতুন করে রড হচ্ছে। এটা ওর মধ্যে জিনগত ব্যাপার হয়ে যায়, এটা কিন্তু আমাদের এটা নয়, মেন্টেন্স এর জন্য নয়, সেই কিছু কিছু জিনগত হয়ে যায়। এটা একটা মিনি লিপস, আপনাকে দেখালাম আগেই, গ্রাফটেড মিনি লিপস। এইটা ট্রেন্ড করছি টাওয়ারের জন্য, এখনো ট্রেন্ড হয়নি, বাকি অংশটা তলায় আছে। এটা ফোর লেগ টাওয়ার হবে, চারটে লেগ আছে নিচে। টাওয়ার কথাটা বুঝিয়ে দাও কিভাবে হয়, ওই ওই উঁচু হচ্ছে এটাকে বলে দাও, মানে বুঝে না তো, মানে সেকটাই যেভাবে মন্দিরের মতো নামানো হয় সেটাকে, সেটাকে এটা তুলে দেখিয়ে দাও, একটা ওই গাছ রেডি করা গাছ।
এইটা দেখুন অলমোস্ট টাওয়ার ফর্ম, টাওয়ার যেরকম হয় দেখুন, আপনারা দেখতে পাবেন টাওয়ার, যে কোনো টাওয়ারের সঙ্গে কম্পেয়ার করবেন সিমিলার লাগবে। এটাকে যদি মনে করো সেই ফ্রান্সের আইফেল টাওয়ার দেখতে পারেন, আইফেল টাওয়ারের মতো বড় ফর্মে হবে, পাতা ছাড়বে তখন অসাধারণ লাগবে। এটা একটা ইউফোরবিয়া ক্রিস্টেড, এটা হোয়াইট ভ্যারিগেশন আছে, যদিও দেখানো যাচ্ছে হয়তো যাচ্ছে, এটাও একটা অ্যাগেভের ভ্যারাইটি, এটা সেন্সিটিভ অ্যাগেভ, একটুতেই হাত লাগলে ভেঙে যায়, এই অ্যাগেভটা আমি করতে বলবো না কাউকে। মোটামুটি হয়ে গেছে, তুমি এদিকে এসে তো এটা দেখে দাও তো, এইটা এটা তোমার তো অ্যাগেভ দেখুন, এটা মানে কাছ থেকে নিতে হবে, দেখাতে হবে, মানে এই যে একদম ম্যাট 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 পাথর না, ম্যাটের মতো ম্যাট, এই যে মসৃণ নয় কিন্তু, কালার দেখেছো অ্যালোর প্রচুর ভ্যারাইটি, মানে প্রচুর কালার প্রচুর ভ্যারাইটি। এটা ব্যারিকেড, এটা এদিকে রাখি ছোট্ট করে, থাই হাইব্রিড কাঁটাটা কিন্তু গায়ে লাগবে না আবার। এই পাপসটার একটা ব্যাপার আছে, এটাকে মাদার থেকে আলাদা করা যাবে না, কারণ সার্ভাইভ করবে না, নেবে না, ও নিজে ক্লোরোফিল তৈরি করার অপশন নেই। আচ্ছা, এবং এটাও কিন্তু এটা অন্য ভ্যারাইটি, হ্যাঁ কিন্তু ম্যাট, কিন্তু এরও গায়ে আর কি দানা আছে। এইটাও একটা অ্যালোর ভ্যারাইটি, অ্যালো হোয়াইট আইস, এখানে অনেকগুলো অ্যালোর ভ্যারাইটি আছে, মানে সবই অ্যালোর ভ্যারাইটি। এটাও অ্যালো ভ্যারিগেটেড, অ্যালো অ্যালো ব্ল্যাক জ্যাম ভ্যারিগেটেড, অ্যালো টিসিটি হাইব্রিড, এটাও একটা অ্যালো, এটাও টিসিটি হাইব্রিড। এগুলোর কালার শীতের সময় হয়, এই স্পাইন গুলো পুরো যত কাঁটা আছে সব লাল হয়ে যায়। আর একটা টিসিটি হাইব্রিড দেখাচ্ছি, এটা পুরো বছর এরকমই থাকে, লাইট রেডেড শেডেড, আর শীতের সময় পুরো লাল টকটকে হয়ে যায়।
এটা একটা সেন্সিভেরিয়া, মেনি ভ্যারাইটি, এর পাপস বেরিয়েছে পুরো ভ্যারিগেটেড পাপস। এটা লিমফোলিয়া ভ্যারিগেটেড হাওয়ার্থিয়া, এটা হাওয়ার্থিয়া, এটাও অ্যালো হাইব্রিড ভ্যারাইটি, এখানে সবই অ্যালো হাইব্রিড ভ্যারাইটি। এটা হলো ব্ল্যাক বিউটি অ্যালোর, কালারটা ব্ল্যাক বলে তাই। এই এটা এর জল মারো তো, এটা এটা কিন্তু দারুণ সেট জল, আমি ছড়িয়ে এই জল মারলে জল পড়লে হয়ে কোথায় মনে হবে কাঁচের টুকরো একদম। আর কাঁচটা কেন, আরো কাঁচের হলে বুঝতে হবে মনে হয় কাঁচের টুকরো। আলোটা কম বলেই একটু কম লাগছে, জানি না ডুম জ্বালালে কি আলো বাড়বে না আলো অন্য রিফ্লেক্ট করবে। এই পাশটা দেখিয়ে দাও, ডুম জ্বললো না, ডুম তো নিচে। এটা একটা ভ্যালুয়েবল টাইপের, এটা হ্যাঁ ওটা ওটা মানে সাকুলেন্ট, আর অনেকে আমরা এটা বলি স্নেক প্ল্যান্ট বলি না, আমরা যে অনেক কথা কথা স্নেক প্ল্যান্ট কথা বলি, এই স্নেক প্ল্যান্ট দেখতে গেলে খুব কস্টলি। আমরা কম দামে স্নেক প্ল্যান্ট দেখেছি, যদি এটা হয় তাহলে এটাও অনেক, এটা কিন্তু আমরা না মানে এমনি কথা চলতি কথা স্নেক প্ল্যান্ট বলি, কিন্তু এদের প্রত্যেকের নাম আছে, এগুলো সবই বাইরের গাছ, সেটা হলে ভালো হয়। আর কি এখানে দেখাচ্ছি, এখানে হচ্ছে তোমার ওই ইয়ে ওই ইয়েটা দেখো তো ক্যাকটাসটা, যে ইয়ে চকলেট ক্লাক চকলেট, যেমন এই একটা আছে, এটা এটা জল মারো, এইটাই জল মারো, জল মারলে এর কালারটা এসে যাবে, মানে অন্ধকার হয়েছে মানে পাথরে মানে একদম কাঁচের টুকরো টুকরো। আমরা এটা ইয়ে হয়েছে গো, দেখো নি ঠিক হয়ে যাবে, ওটা ছিল যেগুলো গিফট পার্টি ছিল ড্যামেজ ছিল। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু দেখো কিরকম কালার চলে গেল, এই ক্যাকটাস গুলো কিরকম কালার হয়েছে। ওটা জল মারো ওই দুটোতেই পরপর, জল মারলে এর কালার একদম পরিষ্কার হয়েছে কতটা। এটা ব্ল্যাকেরই ভ্যারি ভ্যারিগেটেড, হ্যাঁ এখানেও আগে আছে, এই যে ছোট আগে বলে ছোট, এই এটা তোমার ব্যারিকেড হলো কি করে গো, আমার তো প্লেন ছিল ব্যারিকেড না, এটা কি এগুলো অন্য আগে আলা ব্যারিকেড, তো এগুলো ব্যারিকেড, এগুলো তো সব একসঙ্গে আলা না, ও সেট ও সেট, ওইভাবে উপর দিয়ে দেখালে বোঝা যাবে না। উপর থেকে দেখলে ঠিক এই হয় না, এই লাল কালারটা তোলো, ওটা ইয়েলো আর সবুজ, হ্যাঁ ছোট হোক ওটা তোলো না, এই লালটা তোলো না ছোট হোক, অনেকগুলোই আছে এরকম। এটা আছে ভি মানে অ্যাস্টোফাইটাম ভি মার্ক, এর উপর দিয়ে যায় এই যেমন এই যে এই যে এই যে শেপটা কেমন সুন্দর এসছে, ওইটা তুলো তো, ওই ওই দুটো ওই দুটো একটা তুলে দেখো অ্যাস্টোফাইটাম কি কি, এটা নোডামি নোডামার কি কি ক্রস, আচ্ছা আচ্ছা ভ্যারিগেটেড অ্যাস্টোফাইটাম নোডাম, এই যে মারুল কাজ আছে ব্যারিকেড, এই যে এটাও অ্যাস্টোফাইটাম নোডাম, এটা অলমোস্ট 2-3 ইয়ার্স হবে, তোমার এটা জমা ছিল কি করে গো, ও হয় এক সময়, হ্যাঁ
হয়ে যায় একটা থেকে জমজ বেরায় একটা বীজের কবুতর গানি সামনে থেকে উড়ে ফিরে দেখতে ভালো। হ্যাঁ লোকে মানুষের ধারণা যে ক্যাকটাস মানে কাঁটা, এটা নয়, এগুলো কাঁটা ছাড়া ক্যাকটাস। আর এটা ডবল হেড, এর দুটো মাথা আছে গাছটা, সিঙ্গেল সিডের গাছ, রুট একটাই কিন্তু হেড ডবল। ক্যাকটাস মানে কাঁটা আছে এরকম নয়, অনেক ক্যাকটাস আছে সবই ক্যাকটাস কিন্তু কাঁটা, সবই অ্যাস্টোফাইটাম, সবই কাঁটা ছাড়া অ্যাস্টোফাইটাম। আরেকটা দেখাচ্ছি, এই যে আপনারা সবাই ভাববেন যে কাঁচি দিয়ে কেটে দিয়েছে, তাই তো, বা ভেঙে দিয়েছে, এইভাবে দেখায় আগে। হ্যাঁ দেখো, আর এইভাবে দেখায়, তাই তো, সবাই ভাববে দেখো এটা সব যেন এই ডালটা সুন্দর করে কেটে দিয়েছে। এবার তুমি বলো, এটা হলো টাং কাটা, জিভ কেটে দিলে যেরকম হয় এর নামটাও ওই রকম, এটার নাম টাং কাটা। এটা কিন্তু ওরকমই ওরকমই, এর শেপটাই এরকম হয়, মনে হয় কেটে দেওয়া কিন্তু না, এটাই ওর ন্যাচারাল। টাঙ্গের আটা ছিল না একটা, ওইদিকে অনেক আছে। এটা হলো গ্যাস্টেরিয়ার একটা ভ্যারিকেটেড, এটা লিটিল কস্টলি প্লান্ট। এইখানে এই গাছটা করে বীজ করেছিলাম, কেটে দিয়েছে ইঁদুরে, ইঁদুরে যা গাছ কাটিনি এই অনেক। এটাও দেখুন পুরো স্টোন মনে হবে, এইদিকে আছে এগুলো আমার নতুন নিয়ে আসিয়েছি কালেকশনে। এটা হলো হোয়াইট ঘোস্ট, এই সাদা সাদা দাগের জন্য। আরেকটা জিনিস দেখাচ্ছি, এটা হলো ইউফোরবিয়া ড্যান্সি ফ্লোরা। এটা স্কেল গুলো দেখুন পুরো মাছের আঁশের মতন, ফিশ স্কেল। এটা হলো ইউফোরবিয়া ময়ূরন, ময়ূরের পেকমের মতন। দেখুন এটা মিনি লিপস, এগুলো সবই মাদার, সিড এসছে। এই যে বড় মাদার, এটা একটা ব্ল্যাক ভ্যারাইটির সিড পট ভর্তি, এটাও ব্ল্যাক ভ্যারাইটি। এখানে সব অ্যারাবিকামের ছোট সিডলিং,